আর সমাপ্তির ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আমার চারিদিকে দেখতে পাচ্ছ যে অনেক প্লাস্টিক বা গিফটের বক্স আছে। হ্যাঁ, এগুলো আমি সব অ্যানিভার্সারিতে পেয়েছি। আর অ্যানিভার্সারিতে আমি কি কি গিফট পেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমিও এখনো পর্যন্ত দেখিনি, তার কারণ আমি চেয়েছি যে তোমাদের সাথে সাথে আমিও দেখবো যে আমি কি কি গিফট পেয়েছি। আর সবার আগে আমি বলবো যে গিফটগুলো আমাকে যারা দিয়েছে, এমন এমন এক একটা সিচুয়েশনে গিফট আমি পেয়েছি যে যেখানে আমি অনেক কাউকে এমনি চিনি না, তার কারণ আমার শ্বশুর মশাইয়ের অনেক বন্ধুরাও এসেছিলেন, তো তাদের নাম আমি সেইভাবে জানি না বা কোন আঙ্কেল আমাকে কোন জিনিসটা দিয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি তাই জন্য গিফটগুলো তোমাদের সাথে দেখাবো। আর যারা আমার ভিডিওটা দেখবে তাদের মধ্যে যদি কেউ আমাকে গিফট দিয়ে থাকো তো প্লিজ কিছু মনে করো না, কয়েকজনের গিফট আমি মনে করে করে বলতে পারবো, বাট সবার গিফট কিন্তু আমি বলতে পারবো না। আগে থেকেই বলে দিচ্ছি, তার কারণ পরে আবার বলবে ভিডিওটা বানালে আমার গিফট আমার নামটা করলে না। তো যাই হোক, চলো আমি এক এক করে গিফটগুলো খুলবো আর তোমাদেরকে দেখাবো যে আমি কি কি পেলাম। সবার আগে আমি প্লাস্টিকের যেগুলো আছে সেগুলোই খুলছি। হ্যাঁ, এইটা আমাকে মনে পড়েছে, এটা কে দিয়েছে। এটা একটা কুর্তি আছে, খুব সুন্দর দেখতে, মানে গাউন টাইপের, দেখতে পাচ্ছ খুবই সুন্দর রেড কালারের। এটা আমার মনে আছে, তার কারণ এটা আমাকে আন্টি দিয়েছে। আন্টি মানে আমার হাজবেন্ডের পিসি, পিসিমণি। তো আন্টি আমাকে দেওয়ার সময় বলেছিল যে এটা একটু পরে দেখো যে ঠিক আছে কিনা, বা এটা একটু দেখো ঠিক আছে কিনা সাইজে। তো এটা আমার মনে আছে যেটা আন্টি দিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা। এবারে এটা কে দিয়েছে আমি জানি না, আমার মনে পড়ছে না সেইভাবে, তাও আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কি পেয়েছি। গিফট খুলতে সত্যি খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এটা একটা শাড়ি দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের এটা একটা শাড়ি পেয়েছি, তাঁতের শাড়ি, জানি না কে দিয়েছেন বাট খুব সুন্দর হয়েছে। এটা একটা ব্যাগ পেয়েছি, ব্যাগটা খুব সুন্দর দেখতে, স্লিং ব্যাগ দেখতে পাচ্ছ, বেশ স্মার্ট আছে ব্যাগটা। তো এটাও কে দিয়েছে আমি বলতে পারবো না, বাট যে দিয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এটা ভালো জেটিমা দিয়েছে, আমি খুলছি। হ্যাঁ, কর্ডের ব্যাগ দিয়েছে, জেঠিমা এই জিনিসগুলো বানায়, নিজে হাতে বানিয়েছে, বানিয়ে আমাকে এই জিনিসটা গিফট করেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটার মধ্যে আছে একটা শাল, কালারটা দুর্ধর্ষ একটা কালার, দারুণ দেখতে হয়েছে। এখন যেহেতু শীতকাল তো শীতের জিনিস দিয়েছে, কাজের জিনিস দিয়েছে। যাই হোক, এটাও কে দিয়েছে আমি বলতে পারবো না, তবে যে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে। অনেকেরই নাম আমি জানি না, আর যারা দিয়েছিল তাদের সেই সময় কে দিয়েছিল মনে করে করে গিফট রাখা সত্যি সম্ভব না। আচ্ছা, এটার মধ্যে একটা বেড কভার আছে, বেড কভারটা এখন খুলছি না, খুললে আর ভাঁজ করতে পারবো না। এটা আমি জানি কে দিয়েছে, এটা দিয়েছে বম্মা, ঠিক আছে, এটা আমার বম্মা দিয়েছে। বম্মা মিন্স আমার মানে জেঠি শাশুড়ি, ঠিক আছে, জেঠি শাশুড়ি আমাকে এটা দিয়েছে। এটা উলিকটের, মানে শীতেরই একটা নাইটি বলতে পারো, থ্রি কোয়ার্টার হাতা আছে, শীতের সময় এটা পরেও আরাম পাবো। এটাও মনেই হচ্ছে যে কোনো শাড়ি টাড়ি হবে। হ্যাঁ, এটা একটা শাড়ি পেয়েছি, আর এটা একটু বাসন্তী ইয়েলো কালারের আছে, এটাও তাঁতের শাড়ি, শাড়িটা খুলছি না। এটা কে দিয়েছে আমি সেটা বলতেই পারবো, তার কারণ এটা আমার খুব চেনা একজন মানুষ, মাসিমণি দিয়েছেন, মাসিমণি দুজনকেই দিয়েছেন। এটা আমার হাজবেন্ডকে দিয়েছে, কালারটা ওর ব্ল্যাক কালার খুব ফেভারিট, আর উলিকটের একটা গেঞ্জি দিয়েছে, যেহেতু শীতকাল তাই জন্য শীতের হালকা শীতে পরার জন্য, তো এই গেঞ্জিটা দিয়েছে। আর আমার জন্য এরকম একটা কার্ডিগান দিয়েছে, কার্ডিগান অ্যাকচুয়ালি না, এগুলো কুর্তি, উলের কুর্তি। কত গিফট পেয়েছি আমি,
আচ্ছা, এটা একটা বেড কভারের সেট আছে, ঠিক আছে? এইটা মনে হয় বালিশের কভার, আর এটা বেডশিটটা। তো কালারটা খুব সুন্দর দেখতে। ও, এটা একটা শাড়ি পেয়েছি, দেখতে খুব সুন্দর, বাট এটাও কে দিয়েছে আমি বলতে পারবো না। রেড, আর মনে হচ্ছে ভেতরে হ্যাঁ তসর কালার আছে। এটা যতদূর সম্ভব আমার মনে পড়ছে এটা আমার হাজবেন্ডের বন্ধু দিয়েছিল, আমি ঠিক বলতে পারবো না। তারপরে এখানে দুটো একই কালারের প্যাকিং আছে, তো প্যাকিংটা খুললে তারপরে বলতে পারবো। ও, দারুণ সুন্দর! মানে আমি এটা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো। সত্যি কথা বলছি, এটা মনে হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুই দিয়েছে। তার কারণ ওকে যখন ইয়ার্কি মেরে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করেছিল কি রে সব গিফট কি আমার ওয়াইফ পাবে আমি পাবো না, তখন ও বলেছিল না যেটা দেবো সেটা তোদের দুজনকেই কাজে লাগবে। খুব সুন্দর হয়েছে, মানে সত্যি বলছি আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সো মাচ। চলো আরো একটা প্যাকেট খুলি। শীতকালেও গিফট খুলতে খুলতে পুরো ঘেমে গেলাম। ও, এটাও দারুণ হয়েছে গো! আমি জানি না ভাই, সরি, আমি সিরিয়াসলি বলতে বুঝতে পারছি না যে ওইটা সুমন দিয়েছে না এটা সুমন দিয়েছে। তার কারণ এটাও দারুণ দেখতে হয়েছে। সরি, আমি যদি গিফটের নাম বলতে ভুলে যাই, মানে গন্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে প্লিজ ক্ষমা করো। বাট এই দুটোর মধ্যে কোনো একটা তো দিয়েছেই। এটাও খুব 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 সুন্দর হয়েছে, আমার হেভি পছন্দ হয়েছে। এটা ফটো ফ্রেম, এটাও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, মানে দারুণ। আমি আমি চাইছিলাম এরকম একটা ফটো ফ্রেম হবে, অনেকদিন ধরেই চাইছিলাম যে আমি ওয়ালে একটা ফটো ফ্রেম কিনবো, যেটা ওয়ালেতে আটকানো যাবে এবং আমার ঠিক যেগুলো খুব পছন্দের অ্যান্ড খুব কাছের মানুষদের নিয়ে যে ফটোগুলো একসাথে রেখে দেবো। তো এখানে চারটে ফটো রাখা যাবে। আমার খুব পছন্দ হয়েছে এটা, আমি বলতে পারছি না এটা আমাকে কে দিয়েছে, বাট এটা আর ওটার মধ্যে ভুলিয়ে যাচ্ছে, দুটো একই এর মধ্যে কাগজে প্যাকিং করা ছিল, বাট আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফটটার জন্য। এটাও আমি বলতে পারছি না যে কে আমাকে দিল, বাট এই গিফটটা কিন্তু সবার আগে, ও, এটা মনে হচ্ছে সঞ্জয়দা দিয়েছে, মানে আমার হাজবেন্ডের পিসির ছেলে, ঠিক আছে, মনে হচ্ছে। আমি কনফিউজ, আমি না ভুলিয়ে যাচ্ছে, জানি না ভিডিও করছে, তারপরে ওরা যখন দেখবে আমাকে পুরো পেটাবে। যাই হোক, হকিংস এর একটা প্রেসার কুকার আছে, এটা কিনলাম না, এই যে দেখে নাও প্রেসার কুকার আছে, এটা আমি আর খুললাম না। এইটা, এই পার্সেলটা, এটাও আমাকে আজকেরই এসেছে পার্সেলটা, আমি আজকের হাতে পেয়েছি দুপুর বেলা। পার্সেলটা আমাকে পাঠিয়েছে আমার গ্রুপেরই একজন সেলার দিদি। তো পার্সেলটা তোমাদের সামনে ওপেন করলাম, আর এটা এর মধ্যে একটা চিঠি আছে, চিঠিটা তোমাদেরকে পড়ে শোনাবো, নামটাও ও বলবো যে কে দিয়েছে। রুনু দি দিয়েছে, ঠিক আছে, এটা রুনু দি দিয়েছে, আর পার্সেলটা আজকের পেয়েছি, আর ভিডিওটা যেহেতু বানাচ্ছি তাই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ারও করে নিলাম। এটা আমার গ্রুপের থেকে এসেছে, গ্রুপেরই একজন সেলার দিদি আমাকে দিয়েছে, আর আমাকে অ্যানিভার্সারিতেই দিয়েছিল, বাট গিফটটা আজকের পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। সবার আগে চিঠিটা পড়বো। চিঠিতে লেখা আছে, ডিয়ার সমাপ্তি, বোন তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তোমাকে দিদি না বলে বোন বললাম। আজকে তোমার বিবাহ বার্ষিকী, তাই আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আমি একজন ছোট সেলার এই গ্রুপে, তাই ভালোবেসে তোমার জন্য এই গিফটটা পাঠালাম, গ্রহণ করো, আমার ভালো লাগবে। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ ডিয়ার। আর চকলেটটা আমার ছোট্ট জিত ভাইকে দিও, ইতে রুনুদি, ঠিক আছে? তো এই চকলেটটা, মানে দুটো চকলেট ফাইভ স্টারে,
এই দুটো চকলেট রুনু দি। আমি কিন্তু খুব রাগ করলাম, তার কারণ তোমার ভাইয়ের জন্য তুমি চকলেট পাঠালে, আমার জন্য পাঠালে না। তুমি তো দুটোর মধ্যে একটা তো আমাকে দিতে পারতে নাকি? না গো, আমি ইয়ার্কি মারলাম। একটা কাপ্তান ডে স্প্রাইট পাঠিয়েছে, মানে কাপ্তান নাইটি। রুনুদি আমাদের গ্রুপে কাপ্তান সেল করে, নাইটি সেল করে, আর অনেক কিছু সেল করে। তো সেখান থেকে কালারটা পিঙ্ক কালারের, আর সাইডে এরকম ভাবে লটকান টাইপের আছে, খুব সুন্দর দেখতে। এটাও যেদিনকে আমি পরবো সেদিন কিন্তু আমি ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিও করে। আর দারুণ হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ রুনুদি, থ্যাংক ইউ। আর আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা। আর তোমরা তো দেখে নিয়েছো যে জিত আমাকে কি দিয়েছে। এই আংটিটা তো আমাকে জিত দিয়েছে, এটা তো আমি তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। তো মোটামুটি আজকে গ্রামে তো সব গিফট তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার গিফটগুলো সেটা তোমরা বলো, আর আজকে ভিডিওটাও কেমন লাগলো সেটা বলবে। ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করবে, তার কারণ ভিডিও আসলে তাহলে কিন্তু তোমরা তোমাদের সাথে সাথে চটপট করে দেখে নিতে পারবে, কোনো রকম